আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আরও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন, কেমন? এবং যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম। এই রেসিপিটি আপনারা ইফতার আইটেমে অথবা আসছে ঈদে তৈরি করে রাখতে পারেন খাবার টেবিলে। দেখতে পারবেন সবাই খুব মজা করে খাবে। এই খাবারটি খুবই মজাদার, একবার বানিয়ে খেলে এর স্বাদ কিছুতেই ভুলতে পারবেন না। এই খাবারটির উপরটা হবে ক্রিস্পি, মুচমুচে, টক এবং মিষ্টি, আর ভেতরটা হবে নোনতা। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই আইটেমটি একবার বানিয়ে খেলে এর প্রেমে পড়ে যাবেন। আর কথা নয়, এবার তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার আইটেমটি বানাতে হয়। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব, সেজন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি, তারপর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার চুলাটা অন করে দিচ্ছি, তারপর স্পেচুলা দিয়ে নেড়ে নেড়ে জাল দিয়ে শিরা তৈরি করে নিব। তারপর আঙ্গুলের মধ্যে একটু শিরা নিয়ে দেখব, যখন আঙ্গুলের মধ্যে এক তারের মতো দেখা যাবে তখন শিরার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো লেবুর রস, তারপর নেড়ে মিশিয়ে নিব। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা জমাট বেঁধে যাবে না, আর শিরার মধ্যে একটু টক টক টেস্ট আসবে এবং লেবুর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এই পর্যায়ে শিরাটা চুলা থেকে নামিয়ে রাখব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে শিরাটা অনেকটা সময় ধরে গরম থাকে। এখানে এই প্লেটে আমি 300 গ্রাম চিজ নিয়েছি। এবার এই চিজটাকে একটা নাইফ দিয়ে ফিঙ্গার আকারে কেটে নিব। এই তো চিজটাকে ফিঙ্গার আকারে পুরোটাই কেটে নিয়েছি, ঠিক এই রকমটাই করে কেটে নিতে হবে। এবার চিজের প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে একটা কাটা চামচের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিব। রোল তৈরি করার সময় এই পেস্টটা দরকার লাগবে। এবার এই বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম আমি রোলগুলো বানাতে। রোল বানানোর জন্য প্লেটে একটা শিট নিয়ে নিচ্ছি, এটা হলো সমুসার শিট। এই শিট আমি শপিং মল থেকে কিনে নিয়েছি। এবার শিটের মাঝ বরাবর এক পিস চিজ দিয়ে নিচ্ছি, তারপর শিটের দুই সাইড এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর সেই ময়দার পেস্ট কিছুটা শিটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার পেঁচিয়ে রোল করে নিচ্ছি। তারপর লাস্টের অংশে আবারও ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবার পুরোটাই রোল করে পেঁচিয়ে আটকিয়ে নিচ্ছি। এই তো ঠিক এই রকমটাই হবে। আমি আপনাদেরকে আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শিট নিব, তারপর মাঝখানটাতে এক পিস চিজ দিয়ে নিব, এরপর শিটের দুই সাইড এভাবে করে ভাঁজ দিয়ে নিব, তারপর পেঁচিয়ে রোল করে নিব। এরপর লাস্টের অংশে ময়দার পেস্ট লাগিয়ে পেঁচিয়ে আটকে নিতে হবে। এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিব। এই তো সবগুলো রোল বানিয়ে নিয়েছি।
এবার চিজ রোলগুলো ভাজতে চলে যাব। এখানে এই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার কয়েক পিস চিজ রোল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিজ রোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। এই তো চিজ রোলগুলোকে ক্রিস্পি এবং গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার একটা জাজড়ি দিয়ে চিজ রোলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে। এভাবে করে সবগুলো চিজ রোল ভেজে নিব। এবার আমি চিজ রোলগুলোকে শিরার মধ্যে গড়িয়ে নিব। শিরাটা এখনও অনেকটা গরম আছে, চুলাটা কিন্তু অফ করানো আছে। যেহেতু এইটা ইলেকট্রিক চুলা, তাই চুলা অফ অবস্থায়ও অনেকটা সময় ধরে গরম থাকে। রোলগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে শিরার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। এই রোলগুলো কিন্তু শিরাটা শুষে নিয়ে নরম হবে না, রোল ক্রিস্পি এবং মুচমুচে থাকবে। এবার কাঁটা চামচ দিয়ে রোলগুলো শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছে। এভাবে করে সবগুলো চিজ রোল শিরায় গড়িয়ে নিব, তারপর সার্ভিং ডিশে সাজিয়ে নিব। এই দেখুন, রোলগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছে। এবার উপর থেকে ক্রাশ করা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেব। আশা করছি ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন, কেমন? আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও উপস্থাপন করার। আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।